জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, গরম বেশি পড়েছে, ঠান্ডা জল খাচ্ছি, গলাটা গন্ডগোল হয়ে গেছে, বোঝা যাচ্ছে, লেকিন মা তেরা সঞ্জয় ধ্যান জরুর করতা হ্যায়। ভাঙা গলা হোক, গলা খারাপ হোক, মগর ধ্যান জরুর করতা হ্যায়, তেরা গুনগান জরুর করতা হ্যায় মাতাজি। তো ভাই মূল্য দেয় মাতাজি, তার মূল্য দেয় মাতাজি। মাতাজিকে ডাক, ডাকা মানেই কিন্তু চমৎকার, আর কিছু নয়, একটাই শব্দ। তো হ্যাঁ দর্শক বন্ধু, হঠাৎ করে কেউ মাতাজিকে ডাকতেও পারে না, হঠাৎ কেউ মাতাজি মাতাজির আশীর্বাদ হয়তো কেউ পেতেও পারে না, হয়তো এটা একটা মনের ব্যাপার, মনের ইচ্ছে, একটা অন্তর ব্যাপার, আন্তরিক ব্যাপার। আপনার মন, আপনার হৃদয় কতটা আপনার দেবী বা দেবতাকে ডাকছে, কি জাতীয় সম্বন্ধ আপনাদের আপনাদের দেবী বা দেবতার সঙ্গে, কি জাতীয় সম্বন্ধ কথাটা ভুলবেন না দর্শক বন্ধু। আর যদি সম্বন্ধ হয়নি তাহলে সম্বন্ধ তৈরি করুন, তাতে কারোরই লোকসান হবে না, আমি জোর গলায় বলছি। আগর অটুট সম্বন্ধ জোড়না হ্যায় তো আপকে দেবী আর আপকে দেবতা, যাকে আপনি বিশ্বাস করেন, যাকে আপনি মনে করেন। আমি যাকে মনে করি আমি তাকে তার নাম দিয়ে সমস্ত কিছু করি। আমি তো বলি যে মা তুমি যতই ঝড় বৃষ্টি কষ্ট বেদনা যদিও দাও, তাও আমি জয় মাতাজি বলবো, আমি তোমাকে ছাড়বো না, আমি ছাড়বো না তোমাকে মাতাজি, আমি বেঁচে থেকেও আমি জয় মাতাদি বলবো, মরার আগেও আমি কিন্তু জয় মাতাদি বলবো। আমি সেই সম্বন্ধ আমি তৈরি করেছি মাতাজির সঙ্গে, তার পরিণাম আপনাদের চোখের সামনে ভাই, আপনাদের চোখের সামনে, সবই মাতাজির কৃপা অবশ্যই। ইনসান কে বস কা কুছ নেই হ্যায়, ইনসান কে বস কা হোতা তো প্রত্যেক মানুষই সফল হতো, প্রত্যেক কোটিপতি হয়ে যেত, প্রত্যেক মানুষই যাচ্ছা হয়ে যেত। মানে যাচ্ছা মিন্স যে কোনো ব্যক্তি কিন্তু বড় হয়ে যেত আর কি, তার স্বপ্ন পূরণ হয়ে যেত, কিন্তু সেটা হয় না, হয় না দর্শক। এটা ঈশ্বরের মর্জি বলুন, ঈশ্বরের আশীর্বাদ বলুন, এবং আবারও বলতেছি কি জাতীয় সম্বন্ধ আপনারা আপনাদের দেবী বা দেবতার সঙ্গে রেখেছেন। সম্বন্ধ তো সমস্যা যখন থাকে তখন মানুষ কিন্তু একটি জিনিসেরই কিন্তু দোষ দেয়, যখনই একটা মানুষের টাইম খারাপ থাকে বা সময় খারাপ থাকে বা সে বিভিন্ন অশান্তি সঙ্গে যখন সে জড়িয়ে যায় তখন কি বলে সে, সে একটাই কথা বলে, হায় রে কপাল, হায় রে কপাল, আমি কি দোষ করলাম কপাল যে আমাকে আজকে এতটাই অশান্তি বোধ করতে হচ্ছে, এতটা ঝুটঝামেলার মধ্যে আমি রয়েছি, এতটা সমস্যার মধ্যে আমি ঘিরে,
এতটা কষ্টের মধ্যে আমি জর্জরিত। হায় রে কপাল, আমি কি দোষ করলাম? আমি তো কোনো দোষ করিনি। না ভাই, তুমি দোষ করনি। এটাকে বলে কপালের দোষ, যার জন্য হায় রে কপাল। আমার বাচ্চা লেখাপড়ায় খুব ভালো সঞ্জয় দা, কিন্তু এক্সামিনেশনের আগেই কিন্তু তার শরীর খারাপ হয়ে যায়। কপাল, স্টুডেন্ট খুবই ভালো, অথচ পরীক্ষার আগে তার শরীর খারাপ হয়ে যায় এবং পরীক্ষা হলে গিয়ে সে নার্ভাস হয়ে যায়, তার মানসিক সন্তুলন নষ্ট হয়ে যায়, সে একই ব্যক্তি থাকে না পরীক্ষা হলে গিয়ে, সেই ছাত্র বা ছাত্রী। কপালের দোষ। সঞ্জয়দা, আমার পকেটে পয়সা আছে, আমার লোন স্যাংশন হয়ে গেছে, আমি বাড়ি দেখছি প্রায় আমার কয়েক বছর হয়ে গেল, আমি বাড়ি কিনতে পারছি না। বলুন, পকেটে পয়সা অথচ বাড়ি কিনতে পারছে না? আরে পয়সা নেই হতো মান লিয়ে। আজকে আমাকে বাড়িওয়ালার ছেঁচা খেতে হচ্ছে, কেন? কেন না আমি নিজের একটা বাড়ি করতে পাচ্ছি। হায় রে কপাল। আমি যাকে ভালোবাসতাম তার সঙ্গে আমার বিশাল একটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড ভালো, কিন্তু একটি আমার দোষ বলুন, ত্রুটি বলুন, তার জন্য সম্পর্কটা ছিন্ন ভিন্ন হয়ে গেল সঞ্জয়দা। কোনো কারণ নেই, সে একটি হয়তো ভুলের জন্য আমার একটা সুসম্পর্ক ভেঙে গেল। এই রিসেন্টলি দাদা, তিন জায়গা আমি কিন্তু ইন্টারভিউ দিয়েছি, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, ফাইনাল রাউন্ডে গিয়ে আমার নাম কেটে যাচ্ছে সঞ্জয়দা। এমন কেন হচ্ছে সঞ্জয়দা? আমার কপালটা এতটাই কি খারাপ? হায় রে আমার কপাল। এই তিনটে চাকরি পাওয়ার আমার কথা, আমার যা কোয়ালিফিকেশন, আমার যেটুকুনি যোগ্যতা, কলকাতা একটা চৌরাস্তা আছে যেখানে অনেক জুসের দোকান আছে, বলতে চাই না, তার একটা জুসের যে বিক্রি করে সে বেচারা আমার কাছে এসছে, সে বলে সঞ্জয়দা আমার লোকেশন সামনে যে জুসওয়ালা তার থেকে বেটার, আমি তার থেকে বেটার ফল রাখি আমার দোকানে, আরও টাটকা ফল রাখি, সে আমাকে বলছে, আমার দামও কিন্তু তার থেকে বেশি নয়, অথচ দেখি কাস্টমার কিন্তু ওর কাছে গিয়ে জুস খাচ্ছে, আমার কাছে জুস খাচ্ছে না সঞ্জয়দা, ফল পড়ে পড়ে পচে যাচ্ছে, কি করব? আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। একই চৌরাস্তা, একই জাতীয় বিজনেস ব্যবসা, তার ফল থেকে আমার ফল বেশি টাটকা, অথচ তার বিক্রি বেশি আমার কম, সে সারাদিন ব্যস্ত এবং আমি অর্ধেক থেকে বেশি দিন মাছি মারছি সঞ্জয়দা।
হায়রে কপাল। সঞ্জয় দা আমি বিয়ে করে খুব একটা শান্তিতে নয়। আমার একটা বন্ধু বা বান্ধবী ছিল, আমাদের মধ্যে বিশাল প্রেম ভালোবাসা, কিন্তু কপালের দোষে তার সঙ্গে আমার বিয়ে হলো না। আমি সেটা ভুলতে পারছি না কোনো সময়। সে মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবাসত বা ছেলে আমাকে প্রচন্ড ভালোবাসত, কিন্তু আজকে আমরা এক নয়, আমরা আলাদা। তার বিয়ে অন্য জায়গা হয়ে গেছে, আমার বিয়ে অন্য জায়গা হয়ে গেছে, কি বলবো বলুন। অথচ প্রত্যেক মুহূর্তে তার কথা মনে পড়ছে। হয় কপালের দোষ, সুন্দর মেয়ে, শিক্ষিত মেয়ে, বাবার পয়সা আছে, সে তার বিয়েতে খরচ করতে রাজি আছে, অনেক টাকা, লাখ লাখ টাকা, অথচ সে মেয়ের বিয়ে হচ্ছে না, সঠিক সম্বন্ধ চোখে পড়ছে না। কি করি সঞ্জয় দা বলুন। আমাদের মেয়ের বয়স 33 হয়ে গেছে, 33-34, মানতে হবে কি না কপালকে? এগুলো সত্যি ঘটনা। আর আপনারা তো শুনেছেন যে দাদা একটা টাইম ছিল মাটিকে হাত দিলে সোনা বেরোতো, আজকে সোনাকে হাত দিলে মাটি মাটি হয়ে যাচ্ছে, সোনা মাটি হয়ে যাচ্ছে। আমি সেই লোক, সেই মানুষ কথা, সেই আমার পরিশ্রম, সেই আমার বুদ্ধি, তখন যা করতাম, বললাম না মাটিকে হাত দিতাম আর সোনা হয়ে যেত, মাটি সোনা হয়ে যেত, এখন সোনা মাটি হয়ে যাচ্ছে। একই ইনসান, সে একই, সেম সেম সময়। কপাল, হায় রে কপাল, হায় রে কপাল, আজীব নজারে দিখাতা হ্যায় কপাল, আজীব। মানুষের বোঝা পড়ার বাইরে, মানুষ বলে পরিশ্রম, আর কিছু নেই হতা ভাইয়া, বলতে না ভগবান বোকাকে এত দেয় যে বুদ্ধিমান তাকাতে থাকে। সে বুদ্ধিমান বলে যে কি করে এই লোকটা এত বড় লোক হয়ে গেল, এত কি করে সফল হয়ে গেল। বুদ্ধিমান মাথায় হাত দিয়ে বসে থাকে, কিন্তু বোকা কিন্তু কামিয়ে বেরিয়ে গেল। বলুন এটা কি হয় না? আমরা কি এটা দেখি না? আমরা কি অনুভব করিনি? কপাল দর্শন, একজন দেখবেন সারা জীবন মোটামুটি অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতা, সচ্ছল জীবন অর্থনৈতিক দিক দিয়ে, অনেকে দেখবেন যে বলবে দাদা খুব গরিব ঘর থেকে উঠেছি, আজকে এই জায়গায় আসতে পেরেছি। আবার অনেকরা আছে যারা বলে যে দাদা আমার অবস্থা কত যে ভালো ছিল আপনার কল্পনার বাইরে, আজকে আমাকে কয়েকশো টাকা খরচা করতে আমাকে ভাবতে হচ্ছে, তখন আমাকে কয়েক লাখ টাকা খরচা করতে আমার গায়ে লাগতো না। বলুন কেউ তর্ক করবে? ভাই এটা আমার
আমি এখানে আমি যেহেতু এই পেশার সঙ্গে যুক্ত আমি বলবো না, সে তো বলবেই ভাই এই পেশার, বাট আমার কথাগুলি যদি আপনাদের একটু মনে হয় নিশ্চয়ই আপনারা মনে করবেন যে কপাল, কপালের ওপর কিছু নেই, কিন্তু এই কপালটা ফেরাতে যদি কেউ পারে বা কোনো কিছু যদি পারে সেটা হলো জ্যোতিষশাস্ত্র, বাস আর শেষ কথা, আর কিছু নয়। যার জন্য জ্যোতিষশাস্ত্র আজকে হাজার হাজার বছর থেকে টিকে আছে। জ্যোতিষী আসবে, জ্যোতিষী চলে যাবে, যেমন এই টিভিতে বহু জ্যোতিষী এসছে চলেও গেল, মানে পর্দা থেকে সরে গেল আর কি। কিন্তু জ্যোতিষশাস্ত্র যাবে না, জীবনে যাবে না। আসুন দর্শক বলো একটু কথা বলি, এবার একটু ফোন টোন দাও। হায় রে কপাল, জয় মাতা দি। জয় মাতা দি, হ্যাঁ নমস্কার। এক মিনিট, কোথায় থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দিদি? ছেলের নাম কি? শান্তনু। জন্ম তারিখ বলুন। 22/12/1994। হুম, সময় যদি বলেন। তার মানে দুপুর তিনটেই আর কি। জন্মস্থান কোথায়? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। সেই জায়গাটা আমি শুনিনি ভাই, বাঁকুড়া নিশ্চয়ই শুনেছি। এক মিনিট দাঁড়ান। ছেলের বৃষ লগ্ন কর্কট রাশি, বৃষ লগ্ন কর্কট রাশি, দাঁড়ান একটু। পুত্র কি আপনার একটি? দাঁড়ান একটু, আমি তো জানি না সেটা। দ্বিতীয় কথা, কিছু লেখাপড়া অবশ্যই কিন্তু ছেলে অর্জন করেছে, তাই তো? ও কি কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছে কি? ঠিক আছে, এইবার হবে। আজকে আপনাকে আমি জোর গলায় বললাম, আপনি মাথায় রাখুন আগামী বছর খানিকের মধ্যে ওর সরকারি চাকরি হতে বাধ্য, বাধ্য বলে দিলাম, ভুলবেন না। আবার ফোন করে আমাকে জানাবেন, ওর 100% ওর চাকরি হবে, এবং যে জেলাতে ও থাকে সেই জেলাতেই হবে। আর বলুন। হ্যাঁ বলছি, এখনো সময় কেমন যাচ্ছে? ঠিক আছে দিদি, ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়, এখন এমন কিছু ভয়ঙ্কর খারাপ আমি কিছু দেখছি না। তা সরকারি চাকরি 100% পাবে, এবং আমার যদ্দুর মন বলছে বর্তমানে সময় কিছু কর্মের সঙ্গে যুক্ত আছে, তাই তো? ঠিক আছে, আমি কি বললাম, কাজ ঠিক করছে, কাজে কাজ নিয়ে ওর কোনো গন্ডগোল নেই, একদম ঠিক হয়েছে ওর সময়টা, একদম মানে মনে করুন ওর সময়টা ঠিক আরম্ভ হয়েছে, এবং এই ভালো সময়টা ওর আগামী 2 বছর চলবে, এবং 2 বছরের মধ্যে আমি আশা করি, আমি মনে করি ছেলে সেটেল করবে, জীবনে সেটেল করে যাবে, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে? ভাগ্যপতি শনি কুম্ভ রাশিতে, তো গোচরে শনি জন্মকালীন ভাগ্যপতির ওপরে ভ্রমণ করছে, লগ্নপতি শুক্রের ওপরে গোচরের রাহু দৃষ্টি,
লগ্নপতিও গার্ড আর ভাগ্যপতিও গার্ড এগোবে ছেলেটা। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতা। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? সিংজয় চক্রবর্তী বলছি, শিবপুর হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দাদা ভাই? নিজের সম্বন্ধে। জন্ম তারিখ যদি বলেন? 20th July 6 জুলাই। ও এক মিনিট দাঁড়ান, 6 জুলাই 1975। সময় যদি বলেন? জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা আচ্ছা, মকর লগ্ন বৃষ রাশি। মকর লগ্ন বৃষ রাশি। যেন মন বলছে বাড়িতে, হাওড়াতে যে বাড়িতে থাকেন সেটা হয়তো নিজেদেরই বাড়ি, তাই তো? হ্যাঁ নিজেদের বাড়ি। দ্বিতীয় কথা, আপনি কি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়? না না, একমাত্র নয়, মাত্র তিন ভাই। দেখো ভাই, আমি আমি তো তোমাকে চিনি না। চিনি কি? না না, আমি তো জানি না, এগুলো জানি কি কথা? না না, কি করে জানবেন? হ্যাঁ, যেন মন বলছে বিবাহ হয়েছে ভাই। বিয়ে হয়েছে কি? আচ্ছা, কিন্তু বিয়ে করার তো মানসিকতা আছে বাবু, হ্যাঁ কি না? না না, এক মিনিট, আছে না নেই? মানসিকতা আছে না নেই? আছে, বাস সেটাই আমি বললাম, আমি সেটাই বললাম, বিয়ে করার মানসিকতা আছে। হ্যাঁ, বিয়ে হবে, অবশ্যই হবে, আগামী 18 মাসের মধ্যে বিবাহ নিশ্চিত। যাই হোক, এবার কি প্রশ্ন আছে শুনি বাবু। আমি মানে কর্মজীবনে এখন খুবই অসুবিধার মধ্যে আছি, ওই ব্যাপারটা একটু জানতে চাইছি। না এটা তো নতুন কিছু নয় বাবু, এটা তো বহুদিন ধরে চলছে এই সমস্যাটি, নাকি নয়? তাহলে কিন্তু তাও একটা কথা আমার মন যেন বলছে, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে অনেক কিছু কিন্তু স্থির হয়ে যাবে, অনেক কিছু কিন্তু সচ্ছল হয়ে যাবে, অনেক কিছু। শুনছেন? অনেক কিছু স্থির হয়ে যাবে। আমি আগামী 6 মাসের মধ্যে হলে হবে, নইলে হবে না। আমার মনে হচ্ছে না বিশেষ কোনো তেমন ট্রান্সফার হবে, আর যদিও হয় আগামী 6 মাসের মধ্যে, 6 মাসও নয়, 3-4 মাসের মধ্যে হতে হবে, নইলে হবে না। ঠিক আছে, কেন হবে না, করা উচিত, এতদিন তো করা উচিত ছিল। আপনি একটা কাজ করবেন, সব কিছু যা আছে বাদ দিয়ে ডান হাত মধ্যমাত একটা ব্লু নীল জারকান পরে নেবেন, নীল রঙের জারকান, সেটা শনির কাজও করবে শুক্রের কাজও করবে। হ্যাঁ, এটা আপনি পড়ুন, আমি বলছি এটা পড়লে আপনার কত যে উপকার হতে পারে সে টাইম বলবে। ঠিক আছে, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, মেদিনীপুর। বলো বাবু, নিজের সম্বন্ধে জানবে তো? জন্ম তারিখ বলো। 3/1996। সময় যদি বলো? রাত্রি 9:16 PM।
জন্মস্থান বলো। কোয়ান্টাই। তুলা লগ্ন বৃশ্চিক রাশি। তুলা লগ্ন বৃশ্চিক রাশি, দাঁড়াও একটু। প্রথমত মন জানা বলছে লেখাপড়া তোমার ডিস্টার্ব করেছিল বাবু, জোর গলায় বলতে পারি, হ্যাঁ কি না? মনের মতো হয়নি, যাই হোক। এবং কর্ম আশামূলক চলছে না, একদমই চলছে না কর্ম আশামূলক। চলছে কি? না। তুমি তো কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই? আমার মন বলছে তুমি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই। না, আমি এখন কোনো কর্ম করি না। তাহলে বললাম না, কর্ম প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, এটা তো ঠিক নয় ভাই। এই বয়সে তুমি কোনো কর্ম করছো না, এটা তো ভারী অন্যায় এবং অপরাধ। তোমার কি সেটা মনে হচ্ছে না? তা কি করবে এবার, সরকারি চাকরি তো তুমি পাবে না। মনে হচ্ছে তোমাকে এই কণ্ঠাই থেকে বাইরে যেতে হবে, অন্য একটা রাজ্যে যেতে হবে, ওখানেই কিছু একটা হতে পারে। এখানে থেকে আমার মনে হয় না বিশেষ কিছু হবে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় না বিশেষ কিছু হবে এখানে। এখানে কিছুই হচ্ছে না। এখানে কিছুই হচ্ছে না, বাইরে যেতে হবে বাবু। হ্যাঁ, যখন তুমি মেদিনীপুর থেকে বেরোবে তখন ভালো টাইম আসবে। তুমি বাড়ি থেকে যতটা দূরে যাবে ততটা সফল হবে জীবনে, মনে রাখবে আমার কথা। এখানে থেকে তোমার কিছু হচ্ছে না, হয়নি এবং হবেও না। ধন্যবাদ। বল, 27 বছর বয়সের ছেলেকে একটা সংসার টানার মতো একটা মানে দায়িত্ব নেয় অনেকরা, অনেক 27 বছর বয়সের ছেলেরা। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বর্ণবাদ থেকে বলছি। হুম, আমার ছেলের ব্যাপারে আমি কথা বলছি। ছেলের নাম কি? সুপ্রিয় মণ্ডল। সুপ্রিয়, জন্ম তারিখ বলুন। 14/11/1999। সময় যদি বলেন। 4:30 বিকেলে? হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? কলকাতা? মহানগর। হ্যাঁ, কলকাতা। কলকাতাই তো। চোদ্দই নভেম্বর 1999 বিকেল 4:37। মেষ লগ্ন মকর রাশি, মেষ লগ্ন মকর রাশি। মনে হচ্ছে ছেলে লেখাপড়াতে খুব একটা যে আহামরি আছে তা কিন্তু নয়। ঠিক বললাম না ভুল? একটু পরে করুন, আমার টিভি প্রোগ্রাম চলছে। হ্যাঁ, লেখাপড়ায় খুব একটা আহামরি না, ঠিক বললাম কি না? হ্যাঁ ঠিক বলেছেন। ওর চাকরির ব্যাপারে যদি একটু কিছু বলেন। সরকারি চাকরি তো হবেই না, ভুলেই যান। বেসরকারি চাকরি করবে ছেলে, বেসরকারি চাকরি করবে ছেলে। কেন, এর কোনো ব্যবসাও নেই, একে চাকরি করতে হবে এবং বেসরকারি সংস্থাতে করতে হবে, এটাই এর ভবিষ্যৎ, এটাই এর ক্যারিয়ার। বিয়ের ব্যাপারে? বিয়ে? ও
এক মিনিট। বিয়ের ব্যাপারটাও সাময়িক একটু ডিস্টার্ব দেখছি দিদি, কিছু মনে করবেন না। বিয়ের ব্যাপারটাও একটু আমি ডিস্টার্ব দেখছি একটু। আমার যতদূর মন বলছে এই ছেলে তেমন কোনো ভালোবাসার সঙ্গেও কিন্তু জড়িয়ে নেই। হ্যালো, কথাটা কে বলল? আপনি বললেন না আমি বললাম? আপনি বললেন। হ্যাঁ, 24 বছর বয়সের ছেলে ভালোবাসার সঙ্গে জড়িয়ে যেতেও পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। মানে জয় মাতা দি। জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? রাজেন্দ্রনাথ ঘোষ বলছি, পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবে বাবু? স্যার আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলো। 25/1/1990। 25/1। সময় বলো স্যার। 12:15। জন্মস্থান বলো। তুলা লগ্ন মেষ রাশি, তুলা লগ্ন মেষ রাশি। তোমার তো মন বলছে আমার লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করছে বা করেছে। করেছে কি বললাম? ঠিকই বলেছি, দাঁড়াও। দ্বিতীয় কথা, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? না স্যার। ঠিক বললাম না ভুল? কিছু কর্মের সঙ্গে বর্তমানে যুক্ত আছো? কিছু একটা হতে চলেছে কর্মের দিক দিয়ে, কিছু একটা হতে চলেছে খুব শিগগিরই। কোনো চান্স নেই গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবে আশায় বসে থাকো তুমি সারা জীবন, আমার হিসেব মতো হবে না। বাকি তোমার মর্জি ভাই, কিন্তু তোমাকে এইটুকুনি বলতে পারি আগামী বছর খানিকের মধ্যে তোমার কর্ম আরম্ভ হবে। বাস এটুকুনি তোমাকে জোর গলায় আমি বলতে পারি, তোমাকে করতে হবে আরম্ভ, বাস এটাও বলে দিলাম। কেন, তোমার বাড়ির বাড়ির পরিস্থিতি খুব একটা আহামরি নয়, আমি কি ঠিক বললাম না ভুল? না না, আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি ভাই? তাহলে সরকারি চাকরির জন্য তুমি বসে থাকবে, চেষ্টা করো, আমি বলছি না চেষ্টা করো না, কিন্তু ওটা না হওয়ারই সম্ভাবনা বেশি আছে। প্রাইভেট তুমি চেষ্টা করো, তুমি পেতে বাধ্য। ঠিক আছে, আমি কি বললাম প্রথমে, বছর খানিকের মধ্যে তোমাকে কর্ম আরম্ভ করতে হবে, কথাটা বললাম তো? এটা হবে, হতে বাধ্য। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি তো শুনতেই পারলাম না। বীরভূমের রামপুরহাট থেকে বলছিলাম। আচ্ছা, রামপুরহাট, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম কি? আমার নাম রকি মিত্র। জন্ম তারিখ জানা আছে? হ্যাঁ হ্যাঁ, 15/7/1984। 15/7/84। সময় যদি বলো বাবু। রাত্রি 12:10। 12:12। রাত্রি 12:10। ও 10। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? রামপুরহাট। রামপুরহাট। আচ্ছা আচ্ছা।
এক মিনিট আমি পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ এক মিনিট। মেষ লগ্ন মকর রাশি বলো, তোমার প্রশ্ন কেন, সময় কম আছে বলো। মানে তুমি কি ওখানে কাজ পেতে চাও? এটা কি কোনো সরকারি সংস্থা? তুই পাবে বাবু, কিন্তু একটু টাইম লাগতে পারে, কিন্তু পাবে 100%। কবে হবে দাদা? লাগতে পারে ভাই, মিনিমাম 1.5-2 বছর লাগতে পারে দাদা। হ্যাঁ 1.5-2 বছর লাগতে পারে। না 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 না, আমি দেখছি না, আমি দেখছি না। আমি বলে দিলাম প্রায় 1.5-2 বছর পর হবে 100%, তুমি লেগে থাকো। যদি সরকারি সংস্থা তোমার বয়সও যদি পেরিয়ে গেছে তা সত্ত্বেও তুমি পাবে জব। মানে 1-2 বছর লাগবে নাকি? 1-2 বছর? ইয়েস, বেশি 2 বছর। ঠিক আছে, তো ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, কিন্তু আবারও তো ফিরে আসবো। আর দেখতেই তো থাকেন সঞ্জয় দাকে, সে টিভি পর্দা হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঞ্জয় দাকে ঠিক কোনো না কোনো জায়গায় ভাই সঞ্জয় দা বসে আছে। তো মেরা যো বহুত যো শুরু মে মানে ভজন গায়া থা, থোড়া আওয়াজ ঠিক নেই থি, ক্যোঁকি ঠান্ডা পানি গরম বেশি, গলা খারাপ। তো মা তেরা সঞ্জয় ধ্যান ধরতা হ্যা, তেরা গুণ গান হম বেকরতা হ্যা, মা তেরা সঞ্জয় ধ্যান ধরতা হ্যা। জয় মাতা দি।